হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর আজকের ওয়েদারটা একটু মেজমেজে, মানে একদম রোদ ওঠেনি সকাল থেকে, একটু শীতশীতও করছে, যেন সোয়েটার পরে নিয়েছি। আর আজকে আমার এই বছরের এটাই লাস্ট ব্লগ হতে চলেছে, আর তোমাদের সাথে কিছু একটা ভালো কিছু তো শেয়ার করতেই হয়। কিন্তু আমার এখন যা কন্ডিশন, তাতে আমি নিজে কিছু করে তো তোমাদের সাথে শেয়ার করা সেটা আমার পক্ষে আপাতত এখন সম্ভব নয়। কিন্তু আজকে দিদার হাতে স্পেশাল, আরও মানে স্পেশাল তো অনেক কিছুই দেখায়, এটাও একটা খুব দারুণ, মানে এটা দিদার যথেষ্ট পারফেক্টভাবে পারে, যার কারণ মানে দেখলেই জিভ থেকে জল চলে আসবে এরম একটা ব্যাপার। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আগের থেকেই বলে নিই, কোনো কিছু একটা বাটা ঠাটা, কারণ দিদা বাটা স্পেশালিস্ট, যে কোনো বাটা দেবে, মানে দিদা বেটে দেবে, তুমি বিরিয়ানি ছেড়ে দেবে, বাট দিদার হাতের বাটা খেয়ে খুব সুন্দর, একদম ক্রিমি টেক্সচারে বাটে, দারুণ দারুণ। আর এই বছরটা কার কেমন কাটলো সেটা মানে কি বলবো, এই বছরটা আমার মোটামুটি ভালো কেটেছে, মানে সব কিছু, কারোর তো একদমই পুরো বছর দারুণ এনজয় করতে করতে যায় না, কারোর একটু সমস্যা আসেই লাইফ, একটু আধটু তো আসে, আমারও ওরকম একটু আধটু এসছে। কিন্তু বছরের শুরুটা বলবে এর মুড অফ করেই হয়েছে, কারণ 2020-তে আমি আমার মানে অনেক একটা বড় জিনিস হারিয়ে ফেলেছি, চেষ্টা করছি তাকে অন্য রূপে রিটার্ন পাওয়ার, জানি না পাবো কি না, কিন্তু চেষ্টা করছি, ঠাকুরের কাছে বলছি। তো সেই কারণে আমি মানে 2020-টা ওই মেমোরিটা আমি এখন অবধি, মানে ব্যাড মেমোরি, এরম মেমোরি যেন কারোর লাইফে না আসে, সেই মেমোরিটা আমি এখনও ভুলতে পারি না, এই যা। বাট 2021-টা আমার মোটামুটি সব মিলিয়ে ঠিকঠাকই গেছে, আর 2021-এর মিডিলটা তো আমার মিডিল থেকে তো মানে আমি হ্যাপি আছি, সব ঠিকঠাকই চলছে, হ্যাপি আছি বলতে কি হ্যাপি থাকার চেষ্টা করছি, কারণ এরকম একটা টাইমে যে কোনো মেয়ে হ্যাপি থাকতে চায়, আমিও হ্যাপি থাকার চেষ্টা করছি, অনেক প্যাম্পার হচ্ছি হাজব্যান্ডের কাছ থেকে, বাবা, শ্বশুর শাশুড়ি, দিদা তো আছেই, দিদা তো ছোটো থেকেই প্যাম্পার করে, বিশেষ করে হাজব্যান্ডের কাছ থেকে খুব প্যাম্পার, মানে যে কোনো ওয়াইফই তার হাজব্যান্ডের কাছ থেকে প্যাম্পার হতে ভালোবাসবে, আমিও ভালোবাসি। বাড়িতে আছি, সাধারণত এভাবে মানে বাড়ি থাকাটা হয় না কি, মানে কোনো ওকেশান ছাড়া এভাবে বাড়িতে থাকা হয় না, একমাত্র মা অসুস্থ ছিল তখনই থেকেছিলাম, তাও এতদিন নয়, মানে ঘন ঘন আসা যাওয়া করতাম কি থাকতাম, এরকম একটা ব্যাপার। তো এভাবে বাড়িতে থাকা হয় না, এভাবে এই এই টাইমেই বাড়ি থাকা যায় আই থিঙ্ক বিয়ের পর তার ওইভাবে নিজের মানে বাড়িতে ওভাবে থাকা যায় না, শ্বশুর বাড়িতেই সবার থাকতে হয়, ওটাই তখন নিজের বাড়ি হয়ে যায়। তো একমাত্র এই টাইমটাতেই বাড়িতে থাকা যায় আমার মনে হয়, যাই হোক, আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম, এনজয় তো করছি। কালকে হচ্ছে 31st ডিসেম্বর, অন্য বছর মানে এই টাইমে আমরা খুব এনজয় করি এই সময়টা, তো আগের বার থেকে আর এনজয় করছি না, আর ইচ্ছেও করছে না, তো এবার আর কিছুই হবে না। তো হাজব্যান্ড বললো যে এমনি কোথাও তো যাবো থাকবো না, আমরা আগে বাইরে ঘুরতাম, লেট নাইট ঘুরতাম, পার্টি ফার্টি করতাম, এরকম একটা, আমি মা হাজব্যান্ড, বাবা যেত রা, মানে বাবা যেত মিড নাইটে, কারণ আমরা বাজি প্রদর্শনী দেখতে যেতাম, আর আমরা এমনি সারা রাত, সন্ধ্যা থেকে আমাদের সারা রাত পর্যন্ত পার্টির প্ল্যানিং থাকতো। তো এবার তো ওরকম বাইরে হবে না, এই কারণে যে আমার শরীর ভালো না, এটা তো একটা কারণ আছেই, কিন্তু মেনলি আর সেভাবে করবো না, ওই জিনিসটা আর মনে আসবে না, তো সের জন্য বাড়িতেই কিছু একটা করবো বলতে কি একটু খাওয়া দাওয়া যা। তো আমার হাজব্যান্ড হচ্ছে তোমার কি ভালো লাগে বলো, যে কী ভালো লাগে, ডাক্তার তো সব খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে, মানে মাংস ফাংস বন্ধ করে দিয়েছে, রিচ খাবার বন্ধ করে দিয়েছে, যে হালকা ফুলকা কিছু বানিয়েও নিজেরা ঘরের মধ্যে খাওয়া দাওয়া করবো, এই যা। তো এটাই হবে, আর
একজনকে তো মিস করব, প্রচণ্ড পরিমাণে মিস করব। মানে 31টা নিয়ে তার সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট থাকতো। ওকে, কি করা যাবে এখন? আরেকজন আছে আমার কাছে, তাকে নিয়েই হ্যাপি থাকার চেষ্টা করব। আর সবাই প্রে করবে সে যেন খুব সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, আমি এটাই চাইব। সবাই মানে যে কোনো মেয়েই বোধ হয় এটাই চায় এই টাইমটাতে এসে, যে তার যা কিছু হোক হোক কিন্তু যে আসবে বা যে আসতে চলছে সে যেন খুব হেলদিভাবে, খুব ভালোভাবে, সুস্থভাবে, স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে। তো চলো দেখে নিই, আর বেশি বকবক করবো না, অনেক বকবক বকবক করে যাচ্ছি। দিদা কী করছে? তো এই দেখো, দিদা এখানে কচু শাক রান্না করছে, আর এদিকে পাঁচমিশালি সবজি, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, বাবা রাতে রুটি খাবে এটা দিয়ে। আর এখানে ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে, ডিমের ঝোল করা হবে। আর এদিকে রয়েছে সর্ষের শাক, এই শাকটাকে বাটা করা হবে আজকে। বাটার রেসিপিটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর এখন আমি একটু মানে বাইরে এসে দাঁড়ালাম, সচরাচর আসি না, যেহেতু ব্লগ বানাচ্ছি সেজন্যই বাইরে এসে দাঁড়ালাম। মানে শরীরটা এতটাই খারাপ, ডাক্তার আমাকে পুরো বেড রেস্টে থাকতে বলেছে, তবে আমার মানে বেশিক্ষণ যে দাঁড়াবো সেটাও আমার পক্ষে সম্ভব না। আর প্রতিদিনের মতো এখনও জামা কাপড় শুকনো দেওয়া আছে, কিন্তু রোদ নেই, ওই হাওয়াতে যেটুখানি শুকোচ্ছে সেটুখানি, এক ফোঁটাও রোদ ওঠেনি আজকে। এই দেখো, এখানে সর্ষে পাতা বাটা দিদা অলরেডি শুরু করে দিয়েছে। কী কী দিয়েছে আমি বলে দিচ্ছি, আমার যেহেতু শরীরটা ঠিক ছিল না তো মানে ঘরে ছিলাম আমি একটু, তাই তোমাদের পুরোটা দেখাতে পারিনি। তো রসুন দিয়েছে, শুকনো লঙ্কা আর অল্প কাঁচা পেঁয়াজ দিয়েছে। আর তোমরা রসুনটাকে ভেজেও দিতে পারো, আবার কাঁচাও দিতে পারো, আমরা কাঁচা দিয়েছি। আর এটা দিয়ে দিদা আর শাকটাকে দিদা অল্প একটু ভেজে নিয়েছে, অল্প তেলে হালকা করে টেলে নিয়েছে, বেশি ভাজেনি। তাহলে দেখে নিলে বাটাটা কেমন করে করতে হয়। আর এখন মানে বিকালও না সন্ধ্যাও না, একদম মাঝামাঝি সময়টা। এখন বাজে হচ্ছে 5:15, কিন্তু বাইরে এখন আলোও আছে, আবার খুব আলোও নেই, তাই আমি গুড ইভিনিংও বলতে পারছি না। আর হাজব্যান্ড কলকাতা থেকে চলে এসছে, ও এসে আমার জন্য কিছু জিনিস নিয়ে এসছে, খাওয়ার জিনিস, আর একটু খাওয়া দাওয়া করেই আবারও বেরিয়ে গেছে বাড়িতে। ওর একটা স্টুডেন্ট ওর জন্য ওয়েট করছে, আর বাবাও যাচ্ছে এখন পড়াতে, বাবা স্টুডেন্টকে কাছে ধরেই, সেজন্য বাবা মানে হেঁটে হেঁটেই চলে যাবে। আর বাবা একটু হাঁটতে পছন্দ করে, বাবা অনেক অনেক দূর হেঁটে হেঁটে চলে যায়, আমি একদমই হাঁটতে পছন্দ করি না, আমি হাঁটতেই পারি না। যাই হোক, মানে একটু হাঁটলেই মনে হয় কি ও পা ব্যথা করছে এমন একটা ব্যাপার। আর দিদাও চলে এসছে, দিদা মামাকে খেতে দিতে গেছিলো। আজকে আমাদের খাওয়া দাওয়াতে একটু লেট হয়ে গেছে, কারণ সব কাজ দিদা তো একা একা করেছে, কোটা বাটা সবই, আর একা একা করাটা তো সত্যি একটু লেট হয়ে যায়। আর বা হাতে বেটেছে মিক্সার, মানে মিক্সচার মেশিনে বাটলে না অতটা অসুবিধা হয় না, কিন্তু হাতে বাটলে তো একটু সময় লাগে। তো সর্ষের পাতা বাটা
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কিন্তু আমার তো অসাধারণ লেগেছে আজকে, আমি আমার আর অন্য কিছু লাগেও নি, জাস্ট আমি সর্ষে বাটা বাটাটা দিই, আমার ভাতটা বেশি ভালো লেগেছে। যে কোনো একটা মানে ভেতো বাঙালিদের যে কোনো একটা বাটা আর মাছের ঝোল হলে ব্যাস আর কিচ্ছু লাগে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে সামনের বছর। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।